আসসালামু আলাইকুম ভাই, আপনি এটা কি করতেছেন? আপনি এটা কি করতেছেন? আরে তুমি তো ভয় পাওয়াই দিস মিয়া, একটু শেভ করতেছিলাম আর কি। কেন, কালকে একটা ইন্টারভিউ আছে তো এরকম লেগে? ভাই একটা কথা কই, আপনার এত সুন্দর একটা চেহারা আর আল্লাহ তাআলার রহমতে কিন্তু আপনার সুন্দর একটা দাড়ি রাখার সৌভাগ্য হয়েছে, এরপরে যদি আপনি দাড়িটা ফালাই দেন আপনার অর্ধেক সৌন্দর্য তো এখানেই শেষ। Be a man, ভাই, grow some beard. দাইরা কাটলে ভাই সত্যি একটা কথা কই, মাইন্ড করেন না, আপনার পুরো মাইয়া গোমতো লাগবে, বুঝছেন? পুরো মাইয়া গোমতো লাগবে। কি কম, অনেকে আবার ভাই আপনার হোমোসেক্সুয়াল গে এগুলো বলতে পারে, মাইন্ড করেন না ভাই। তো তুমি না এইসব বানোয়াট কথাবার্তা বাদ দাও, বুঝছো? বহুত বানায় বানায় কথা কইছো, বহুত জ্ঞান দিছো, চুপ থাকো এবার, আমার কাম সারতে দাও। একটা বার আমাকে ভাবির কথা ভাবেন, উনি যদি ফিউচারে আর কি একটা সময় আসবে তখন আসে তারপর এই অবস্থায় দেখে কি কষ্টটাই না ভাই। প্লিজ ভাই ডোন্ট ডু দিস। বুঝছি তোমার লগে থাকে এই কাম আমি করতে পারবো না, এটা প্রাইভেটে সারতে হবে আমার, আমি জানাম। ভাই আপনি দাড়িটা কাটলেন না, মানে কী হলো ভাই বিষয়টা একটু বলেন তো। আসলে যখন কাজটা করতে নিছিলাম প্রথমেই মন থেকে একটা কেমন যেন বাধা পাইলাম। অনেকে দাড়ি রাখতে চায় ও রাখতে পারতেছে না, হয়তো কোনো সমস্যার জন্য বা তাদের দাড়িই উঠতেছে না। ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা আমাকে যে রাখার সুযোগটা দিয়েছেন এটা সব কিছু জানার পরে যদি আমি না রাখি আমার মনে হচ্ছে আমি আল্লাহ তাআলার সামনে আসলে দাঁড়ায় কী জবাব দেব। বুখারি হাদিসে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা গোফকে ছোট করো, দাড়িকে লম্বা করো। আর আমাদের ইসলামে যে ফোর স্কুল অফ থটস আছে তাদের সবাই কিন্তু দাড়িকে রাখা ওয়াজিব বলেছেন। আর সবচেয়ে বড় যে কথাটা আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়ে উঠছিল সেটা হচ্ছে কবরে আসলে আমরা কেউ কিছু নিয়ে যেতে পারবো না, দিস ইজ দ্য অনলি থিং দ্যাট উইল গো উইথ আস। সো অ্যাজ এ ম্যান, অ্যাজ এ মুসলিম সব কিছু চিন্তা করে আমার মনে হয় এটা আমাকে অবশ্যই গ্রো করা উচিত। যাক মাশাআল্লাহ ভাই, আল্লাহর রহমতে আপনি বুঝতে পারছেন এটাই অনেক। ইনশাআল্লাহ আপনাকে দেখা আরও হাজার হাজার যুবক এটা বুঝুক, এই মডার্ন সোসাইটিতে ম্যাটেরিয়ালিস্টিক লাইফস্টাইল ফলো করতে গিয়ে আমাদের সুন্না আর কোরআনকে আমরা ভুলে না যাই, এটা হইলেই এনাফ। থ্যাংকস ম্যান, যদি সময় মতো এসে আমার গুতারা না দিতি তাহলে হয়তো আমি ভুলে শেফটা করিয়েই ফেলাইতাম। আরে ভাই মেনশন নট, আপনার ছোটো ভাই তো ইনফরমেশন বেশি। আর শুনেন, এই চাকরি বাকরি নিয়ে কোনো টেনশন করেন না, আল্লাহর ইচ্ছায় যদি এখানে কোনো কারণে এই দাড়ির লেগে আপনার কোনো চাকরি বাকরি না দেয় আল্লাহ এর থেকে ভালো রিজিকের ব্যবস্থা আপনার জন্য করে রাখছে, ঠিক আছে? সো টেনশন করেন না, আল্লাহ ভরসা, কালকে ইন্টারভিউটা দিয়ে আসেন, ফি আমানিল্লাহ ভাই। ঠিক আছে, ধন্যবাদ।